আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, দীর্ঘ 27 বছর পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কিন্তু অস্ট্রেলিয়ার ঘরের মাঠে টেস্ট ম্যাচ জিতেছিল। সেই ম্যাচের নায়ক কিন্তু ছিল ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার সামার জোসেফ। মূলত সামার জোসেফ কিন্তু নিয়মিত ওয়েস্ট ইন্ডিজের দলে খেলতো না, হুট করেই তিনি আসলে ক্রিকেটের শিরোনামে চলে আসেন এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে বড় একটি শিরোনাম গড়ে ফেলেন তার নামের পাশে। এরপর থেকে তিনি পরিচিতি পাওয়া শুরু করেন ক্রিকেটে এবং তিনি পরিচিতি পেতে পেতে এতটা এখনও পরিচিতি পেয়ে গেছে যে সেখানে বর্তমানে তিনি বিদেশি লিগেও খেলতে চলে যাচ্ছেন। তিনি কিন্তু এবার পিএসএলেও ডাক পেয়ে গেছেন, এরকম দুর্দান্ত পারফরমেন্স করে তিনি কিন্তু পিএসএলে জায়গা করে নিয়েছেন। অপরদিকে যে বিশ্বের সব থেকে জমজমাট আসর আইপিএল, এই আইপিএলেও কিন্তু সামার জোসেফ জায়গা পেয়েছেন। সেখানেও লখনউ সুপার জয়েন্ট তাকে দলে ফিরিয়েছে 3 কোটি মূল্যতে। অবাক করা বিষয় হলো, হ্যাঁ দর্শক, এটাই সত্য, কেননা ইংলিশ পেসার মার্কউডের বদলি খেলোয়াড় হিসেবে কিন্তু সামার জোসেফকে দলে ফিরিয়েছে লখনউ সুপার জয়েন্ট। এই বিষয়টি তারা আজকে তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে, তাদের ইনস্টাগ্রামে একটা পোস্টের মাধ্যমে তারা এই বিষয়টি নিশ্চিত করেছে।